আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা। আজকে আবার আরেকটা ব্লগ শেয়ার করবো, এটা হইল গিয়ে আমরা 16 রমাদানের ব্লগ। তো আশা করি সবার কাছে ভালো লাগবো। প্রথমে দেখাইলাম আমার শখের বাগান। আমার শখের বাগানের অবস্থা দেখো কা, অনেকে আসতে পারেন শখের বাগান গরুর মধ্যে খিলাখান রাখছি কত যত্ন করিয়া। আর আসলে আমি উফরে উফরে কোনো গাছ উচ নেই না, আমি তো আরও কত ব্লগও আমি কইছি, আমি কোনো উইন্ডোর মাঝে বা উফরে আমার কোনো গাছও নাই। এই যে দেখতে পারতো আমার সিটিনের একটা উইন্ডোর, ও সিটিনের উইন্ডোর মাঝে থাকে আমার গাছগুলা, আর ও নিচে থাকে দরজার সামনে। সেনে দরজার সামনে রাখার কারণ হয়েছে যে ওবাদি রই দামায়, আর ওখানে দি যেমন খোলা একটা জায়গাও আছে, আর যেন আমি সুন্দর করে উঠেছি। দেখো কাকিলা ট্রের মাঝে নিচে দি কোনো পানি বা মাটি কিছু পড়তো নাই, আর ওলাখান আমি রয়ে থাকাই আর কি। আর আমার কিচেনের উন্ডোর মাঝে গাছ আছে, আর আমার কোনো ওখানে গাছ নাই। তো এখানে সকালবেলা সকাল থেকে শুরু করছি, আর দেখো কা কত ফাগলে ধরছে, এমন শখর বাগান করা আরম্ভ করছি। গরুর সামনে দিয়ে প্লান্ট হল আনি লাইছি, তো হচ্ছে ধনিয়া। আর সারাদিন ওবাদি রোদ থাকে না, নেই রোদ হাইতো করি ধনিয়া বড় হইতো করি সামনে দিয়ে আনি লাইছি। কারণ আমরা হয়তো বা তো ইংলিশ এরিয়া না নেই, তারা সামনে কত সুন্দর হয়ে রাখে, আমরা তো বাঙালির বুজরা। তো আমি কই ন পটিগুণ সুন্দর আছে, একটু বড়ই বহালো নিমগি, জাস্ট আমার রোদ হাইবার লাগে আর বড় হইবার লাগে আমি আনছি আর কি। তো এই না আমার ফুয়ারে নিয়ে স্কুলে দিলাম। দিনটা কিন্তু খুবই সুন্দর আসিল, দেখিয়া বুঝতে পারা এত সুন্দর দিন, এত রই দূরছে আর কি, খুবই সুন্দর দিন আসিল। তো কই বাইরের সাইডটা একটু রেকর্ড করি, আমার বিভার সকলের লগে শেয়ার করি। সুন্দর দিন দেখলে আর সুন্দর ওয়েদার দেখলে সবারও মন আসলে ভালো হয়ে যায়। তো আমার কিন্তু এমন লাগান রোদ দেখলে আর সুন্দর দিন দেখলে আমার কিন্তু যেমন এত ভালো লাগে আর কি। আর যেদিন মেঘলা মেঘলা দিন থাকে, এদিন আসলে যেমন লাগে মনটাও যেমন খারাপ খারাপ থাকে, ভালো লাগে না। সকালবেলা দেখো কাকিলাখান বিজি থাকে রাস্তা, সব ওই খামে খাজে যাইরা বা স্কুলে নিয়ে বা চেন্টারে দেরা। আমার প্রাইমারি স্কুল বেশি দূর নাই, ও তো সামনে আইসি। আর সব বাদে দেখো কাকিলা চেরি ফুল ফুটছে, এই যে এত ডান সাইডে দিয়ে একটা সাদা বড় গাছ চেরি গাছ এটা, আর এই সাইডে দিয়েও ফুলের গাছ সকল। তো আজকে একটা ফুলও এক টুকরো গ্রহণ করে আসে আর কোনো সবল লাগে। এই তো স্কুলে আসছি, এত ডান সাইডে দিয়ে স্কুল। তো এখানে ললিপপে রাস্তা পার করে দেরা, এদের সাথে যারা আছেন সবেও জানোই না, বাংলাদেশে যারা আছেন দেখো কার রাস্তা কিনাখানে স্কুলের বাচ্চার করে রাস্তা পার করে দেওয়ায় কত সেফ। তো এই তো টান বা ফেনিয়া দিলাইরা, আমি গাড়ির থাকি, গাড়ি পার্কিং করার তো জায়গা থাকে না, তো টাইমের লগে আইনিয়া টাইমিয়া দিন তারে হারাইয়া, আর আমি গাড়ির বোয়ার থাকি আর কি। দেখো কা কতটা সুন্দর চেরি ফুল ফুটছে, লাগে যেমন টিস্যু পেপার দিয়ে যেমন লাগে যেমন আট করিয়া রাখা হয়েছে, খুবই সুন্দর লাগে আমার ফুলগুলা দেখতে। তারপরে স্কুল থাকি তো গরু আইয়া একটু ঘুমাইছি, ঘুমাইয়া উঠি আজকে ল্যাম চপ দিয়া কিতা হয়নি তারে। আমি একটা রেসিপি আজকে শেয়ার করবো সবল লগে, ওভেনও দিয়া আর কি কর্মো, তো ওই রেসিপিটা সবল লগে শেয়ার করিলাই। এখানেও আমি চপরে বালাটিকে দই আনিছি, তারপরে এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুনের পেস্ট দিছি, আর চেষ্টা করবা ফ্রেশ দেওয়ার লাগে, ফ্রেশ দিলে যেমন ভালো লাগে খাইতে আর কি। আর এখন আমি সপ্তাহ যেমন গুঁড়া মশলা এট হরিয়ানি মুগি বেশি দিতাম না, একটু একটু দিমু, বেশি মশলা দিলে বেশি একটা গন্ধ করে। তো সব জাতের মাংসর মশলা কি যেমন মরিচের পাউডার, হলুদের পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার, কারি পাউডার আর গরম মশলার পাউডার, তো মাংস যা যা দেয় নাকি সপ্তাহ আমি এক চার চামচ করে করে দিলাইলাম। এখানে আমার বাক্কা কয়েক পিস আছে, দিলাইলাম হাফ চার চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর আমি দিমু এই দই দিমু গ্রেক ইয়েগর যেটা আর কি, ওটা আমি টু টেবিল চামচ দিবো। মরিচটা আমি দেড় চামচ দিলাম, মরিচটা একটু বেশি দিছি, একটু জাল হইলে ভালো লাগে আর কি। এ দেখো আমি দেড় টেবিল চামচ গ্রেক ইয়েগর দিলাইলাম, দিয়া আমি মাখাইয়া আর কি রাখি দিবো মেরিনেট হইয়া, কিছু সময় রাখলে ভালো হয়। তারপরে আমি কিলা করি শেয়ার করলাম, ভালো লাগে ইলাহান ওভেন দিয়া করতে আর কি। দিলাইলাম পরিমাণ মতো লবণ, আর আমি তেল দিলাম দুই থেকে তিন টেবিল চামচের মতন তেল দিছি,
দিয়া এখন এই ম্যারিনেট করিয়াকে আমি রাখি দিছি। আর এখানে ইফতারের টাইমেও বাজা শুরু হয়ে গেছে। আর কিতা তো বেগুনি, আজকে বেগুনি করাম, আর বেগুনি করাম আলু নিয়েও করাম। এখন আমার একজন আফায় দেখছি, শবনম লাইফস্টাইলের আফায় আলু চপরে আলু নিয়ে নাম দিছেন। তো আমিও আজকে কইলাম যে বেগুনিও করাম আলু নিয়েও করাম। ইন গুল গুল যেটা এটা আলু নি, আর ওজন বড় বড় মরিচ আছে, ও মরিচটাও আমার কাছে খাইতে ভাল লাগে। তো এটা বাজে বাজে নেরাম গিয়ে আর কি, ইফতারের টাইম হয়ে যার। তো সপ্তাহ আসলে দেখাইতে গেলে যে যতটা আইটেম করি বা যা যা ইফতারও করি সব কিছু দেখাইতে হইলে আসলে ব্লগটা কিন্তু অনেক লম্বা হয়ে যাব, সেই দেখতে ভালো হইতে না হলে একটু একটু আর কি, এক একদিন এক একটা জিনিস যেমন একটু একটু শেয়ার করি সবার লগে। তো আশা করি আমার আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবো। তো আমার ব্লগটা যদি ভালো লাগে তাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবা না, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করি না তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আর নোটিফিকেশন বেলটা অল অপশনও দিয়া রাখবা। তো যখন সময় ভিডিও দিব নোটিফিকেশন যাইব কি দেখে নিতে পারবা। তো এই তো আমি আরও একবার দিয়া তুলি আরেকবার দিছি, দেওয়ার এই বাজিয়া নিলাম আর কি। তো সবর রমজান কিলা খান যার, এফিরে আসলে কুইকলি রমজান মাসটা গেছে কি গেছে কি বলতেই সারে, আজকে তো প্রায় হয়ে যাব। আর এটা হয়েছে কি আমার 16 রমজানের ব্লগ আর কি। তো আমি শেয়ার করতে করতে একটু লেট হয়ে গেছে, আজকে তো 20 রমজানের আমার কাছে। আমার বাচ্চাতে কইরা যেমন লাগে গত 2 দিন আগে যেমন রমজান আইছে, আর এই বছর রমজানটা লাগে যেমন কুইক গেছে কি, আসলে গাতো লাগছে না যে 20টা রোজা গেছে কি, আর 10 দিন তো যাইতে আর বেশি টাইমও লাগতো না লাগে। তো আল্লাহ সবর রোজারে এবাদতিরে কবুল করতা, আর সব বাকি যে 10 দিন রয়েছে এবাদত বন্দিগি করার তো ফিক দান করতা। তো আমি কিতা করলাম কেন দেখো, কাজ চপটারে আমি প্রথমে একটু ফ্রাই প্যানের মাঝে দিয়া একটু পানি টানাই আনের আমার কি, এই তো আমি একটু তেল দিয়া একটু ননস্টিক ফ্যানের মাঝেও ওলাখান দিয়াকে আমি একটু পানি টানাই আনিম গিয়ে, তারপরে আমি ওভেনের মাঝে দিব। তো এ তো আমার ওই গেছে, আমি 2 বারেও দিছি দিয়া, আর একটু পানি টানা নিয়ে আমি এখন একটা ট্রের মাঝে দিয়া ওভেনের মাঝে দিলাম। ওভেনও আমি 20-25 মিনিট রাখবো, যেহেতু এটা একটা মিট আর খাসাও, তো 20-25 মিনিটের মতন রাখলে ওই যাইব। এই তো একটু তেল রয়েছিল উফরে দিয়া দিলাইলাম, তো ভালোও লাগে এটা, আমি আমার মনটা কেউ করছি। তো এই তো আমরা ইফতারি রেডি হয়ে গেছে, আর আমি রসমলাইও বানাইছিলাম, রসমলাইয়ার টেবুল আনতে ভুলে গেছি, তারপরে রাইবিনাও টেবুল আনতে ভুলে গেছি। তুকমা আমরা তুকমার মাঝে রাইবিনা দিয়ে খাই, তুকমার মাঝে রাইবিনা দিয়ে খাইতে ভালো লাগে। তো এইটাও টেবুল আনতে আনার আগে আমি রেকর্ড হরিলাইছি আর কি, ওই আগে রেকর্ড হরিলাই, আমরা তো আসলে রেকর্ড হওয়া লাগে, রেকর্ড হওয়ার একটু টাইম লাগে। তো বাচ্চাতে কিন্তু একটু খাড়া লাগাই দেন। তো রাইবিনও আনছি না, রসমলাইও আনছি না টেবুলের মাঝে, প্রত্যেক দিনেও একটা দুইটা মোলা মিসিং থাকে, আনো এনার রেকর্ড হরিলাই আর কি। তো এই তো প্রতিদিনের মতন এদেশের ইফতারি আসলে সেইমই, ফ্রুটও আনছি না টেবুলের মাঝে, খালি মেলন আনছি। দেখো আজকে সমস্যা বাচ্চি, আর ওটা ব্রেডের রোল, তারপরে ডালির বড়ো আজকে তুরা বেশি করছি না, আর তো বেগুনি আলুনি, তারপরে এইটারে কিতা দিতাম নাম মরিচ নি দিতাম নি জানি না, তারপরে এখানে চপ যে হরছিলাম, আর সানা আর যাও আছে, তারপরে আজকে এই বেরি মাংস দিয়ে ফুলাপ বানাইছি এই আর কি। তো আশা করি সবার কাছে আমার ব্লগটা ভালো লাগছে। তো আমরা এখন ইফতার করিলাই, সব ভালো থাকবা সুস্থ থাকবা, সবাই সবার লাগে দোয়া করবা। অন্য কোনো ব্লগ বা ভিডিও লই আবার আজ রইম সবার সামনে। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।